হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আর আমিও তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এটি আমাদের ক্লাস 4, সাবজেক্ট ইংলিশ, ক্লাস নাম্বার 5। অর্থাৎ আমরা এর আগে 4টি ক্লাস করেছি, এটি আমাদের পঞ্চম ক্লাস। তো আমি শুরুতেই আমি প্রিয় শিক্ষার্থীদের কাছে যেটা জানতে চাইবো সেটি হলো, তোমরা বিগত ক্লাসে যে HWT দেওয়া ছিল সেটি তোমরা সম্পন্ন করেছো কিনা। আমি আশা রাখি তোমরা সবাই সুন্দরভাবে তোমাদের HWT সম্পন্ন করেছো এবং তোমরা নিয়মিতই তোমাদের সকল বিষয়ে HWGুলো সম্পন্ন করো, এই প্রত্যাশা রাখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন একটি অধ্যায়, নতুন একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। তাই আমি তোমাদেরকে যে শুরুতেই অনুরোধ করব, তোমরা তোমাদের পড়ার পক্ষে খাতা কলম যাবতীয় পড়ার আনুষঙ্গিক জিনিস নিয়ে বসে গেছ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটি হলো ইউনিট 23, অর্থাৎ ইউনিট 23, লেসন 1 থেকে 3। এটি তুমি যদি মডেল কোশ্চেন বইয়ে যাও, তাহলে মডেল কোশ্চেন বইয়ে গেলে তুমি পাবা ২০। এটি মডেল কোশ্চেন বইয়ে গেলে তুমি 20 নম্বর মডেল কোশ্চেন বইয়ে এটি পাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা আগে গল্পটি সুন্দরভাবে অর্থ বুঝে নিব, তারপর আমরা এই পেসেজ থেকে অন্যান্য কোর্সে নিয়ে আলোচনা করবো। তাহলে দেখো আমরা শুরু করি। রিড দ্য টেক্সট, আনসার দ্য কোশ্চেন 1, 2, 3, 4। প্রথমে টেক্সটটা পড়ো, তারপর 1, 2, 3, 4 নম্বর কোশ্চেন উত্তর করো। তাহলে দেখো, মানিক ইজ 6 ইয়ার্স ওল্ড, মানিকের বয়স 6 বছর, হি হ্যাজ এ সিস্টার, তার একটি বোন আছে, হ্যাজম্যান আছে, হার নেম ইজ মিনা, তার নাম মিনা, সি ইজ 5 ইয়ার্স ওল্ড, তার বয়স 5 বছর। মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস, মানিক এবং মিনা তাদের বাবা মার সাথে সিলেটে বাস করে। তাহলে যদি প্রশ্ন করা হয়, হোয়ার ডু মানিক অ্যান্ড লিমা লিভ, হোয়ার টু মানিক অ্যান্ড মিনা লিভ, মানিক এবং মিনা কোথায় বসবাস করে, তাহলে তুমি কি লিখবা? মানিক এবং মিনা সিলেটে বসবাস করে, অর্থাৎ মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট। এই হলো আমাদের প্যাসেজ। প্যাসেজটা একেবারেই ছোট, দেখো প্যাসেজটা একেবারে ছোট, 3 লাইন, ঠিক আছে না, একেবারে ছোট। আমি আবার অর্থ করে দিই, মানিক ইজ 6 ইয়ার্স ওল্ড, মানিকের বয়স 5 বছর, হি হ্যাজ এ সিস্টার, তার একটি বোন আছে, হার নেম ইজ মিনা, তার নাম মিনা, শি ইজ 5 ইয়ার্স ওল্ড, তার বয়স 5 বছর। মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট, মানিক এবং মিনা সিলেটে বসবাস করে, উইথ দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মার সাথে। এই হলো আমাদের প্যাসেজ, একেবারে ছোট্ট একটি প্যাসেজ। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝেছ। আচ্ছা সুন্দর, এখন দেখো নিচে কিছু শব্দ অর্থ দেওয়া আছে। কি দেওয়া আছে নিচে কিছু শব্দ অর্থ? যেমন দেখো, প্রথমে দেওয়া আছে ওল্ড। ওল্ড শব্দের অর্থ কি বলতো প্রিয় শিক্ষার্থীরা? ওল্ড শব্দের অর্থ বয়স। তাহলে সিনোনিমটা কি হবে? সিনোনিম মানে হলো সমার্থক শব্দ, সমার্থক শব্দ হবে এজ, এজ মানে বয়স। তাহলে ইয়ার, ইয়ার, ইয়ার শব্দের অর্থ কি? বছর। তাহলে সিনোনিম কি হবে? 12 মান্থস, 12 মাস, 12 মাসে তো 1 বছর হয়। এরপর দেখো লিভ, লিভ মানে বাস করা। আর দেখো DWELL, ডুয়েল, ডুয়েল শব্দের অর্থ কি? ডুয়েল শব্দের অর্থ বাস করা। এরপর দেখো প্যারেন্টস, প্যারেন্টস মানে পিতামাতা, পিতামাতা মানে কি? পিতা আর মাতা, ফাদার অ্যান্ড মাদার,
আশা করি তোমরা বুঝতে পারছো। ওল্ড মানে বয়স, এজ মানে বয়স, ইয়ার মানে বছর, 12 মান্থস মানে 12 মাসে বছর, লিভ মানে বাস করা, ডুয়েল মানে বাস করা, প্যারেন্টস মানে পিতা মাতা, ফাদার অ্যান্ড মাদার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা দেখো, নাও উই আর গোয়িং টু ডিসকাস দ্য কোশ্চেন নাম্বার 3। আমরা এখন 3 নাম্বার কোশ্চেন, আমাদের মডেল কোশ্চেনের 3 নাম্বারে কি থাকে বলো তো? 1 নাম্বারে থাকে হলো তোমার মেসি, 2 নাম্বারে কি থাকে? 2 নাম্বারে থাকে ট্রু ফলস, 3 নাম্বারে কি থাকে? 3 নাম্বারে কোশ্চেন আনসার। সেই 3 নাম্বারটা এখন আমরা আজকে আলোচনা করব, 3 নাম্বার আইটেমটি নিয়ে এখন আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থীদের তোমরা মন দিয়ে দেখো, প্রথমে দেখো 3 নাম্বারে থাকে আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন, নিচের কোশ্চেন গুলোর উত্তর কর। তাহলে যে কোনো কোশ্চেনেরই, যে কোনো কোশ্চেনের উত্তর করতে হলে আমি ইতোপূর্বে তোমাদেরকে ক্লাসে শিখিয়েছি কিভাবে উত্তর শুরু করতে হবে, এইভাবে। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 3, যেহেতু তুমি 3 নাম্বার উত্তর করতেছো তাহলে তোমাকে লিখতে হবে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 3। তাহলে দেখো এই নাম্বার, এই নাম্বার কোশ্চেন কি আছে, কোশ্চেনের উত্তর পড়তে হলে তোমাকে সর্বপ্রথম আগে কোশ্চেনে বাংলা কি বলতে সেটা বুঝতে হবে। যেমন প্রথম কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য নেম অফ মানিক সিস্টার, মানিকের গুণের নাম, মানিকের বোনের নাম কি, এটা আমরা সবাই জানি ঠিক না? তাহলে মানিকের বোনের নাম কি, মিনা। তাহলে আমরা কি লিখতে পারি, মানিক, মানিক সিস্টার name of Manik's sister. Is দেখো the name of Manik's sister, মানিকের বোনের নাম, এরপর is, এই যে is ভাবটা দেখো এখানে আছে, তাহলে প্রশ্নে যে ভার্বটি থাকে সেটি সাবজেক্টের পরে দিতে হবে। এখানে ইজ ভার্ব আছে, এখানে তোমাকে উত্তর করার সময় ইজ ভার্ব দিতে হবে, নইলে উত্তর হবে না। তাহলে কি, দ্য নেম অফ মানিক সিস্টার ইজ মিনা, আশা করি বুঝতে পারছো। দ্য নেম অফ মানিক সিস্টার, মানিকের বোনের নাম, ইজ হয় মিনা। পরেরটা দেখো, হাউ ওল্ড ইজ মিনা, মিনার বয়স কত, হাউ ওল্ড ইজ মিনা, মিনার বয়স কত। মিনা ইজ মিনার বয়স কত, আমরা কি দেখছি মিনা ইজ 5 ইয়ার্স ওল্ড, মিনার বয়স 5। তাহলে এই দেখো ইজ ভার্ব, এই দেখো ইজ ভার্ব, অর্থাৎ প্রশ্নে ইজ আছে, তোমাকে উত্তর করার সময় এটা দিতে হবে। হু ইজ মানিক, মানিক কে, রিকোশনটা 3 নাম্বার হলো হু ইজ মানিক, মানিক কে, আমরা জানি মানিক হলো মিনার ভাই। মানিক ইজ মিনাস ব্রাদার, মানিক ইজ মিনাস ব্রাদার, মানিক হলো মিনার ভাই।
আর একটা শেষে কি আছে হোয়ার ডু দে লিভ তারা কোথায় বসবাস করে বলো পরের প্রশ্নটা হলো হোয়ার ডু দে লিভ তারা কোথায় বসবাস করে আমরা জানি তারা সিলেটে বসবাস করে তাহলে কি লিখব দে লিভ ইন সিলেট বুঝেছ প্রিয় শিক্ষার্থীরা এভাবেই তোমাকে বুঝে বুঝে উত্তর করতে হবে দেখতে হবে যে প্রশ্নে ভার কোনটা অক্সিলারি ভার সেই অক্সিলারি ভারটা তোমাকে প্রশ্নের উত্তর করতে গেলে সাবজেক্টে করে বসাইতে হবে যেমন এখানে অক্সিলারি ভার বলি ইজ হোয়াট ইজ দ্য নেম অফ মানিক সিস্টার্স মানিকের গুণের নাম কি তাহলে দ্য নেম অফ মানিক সিস্টার্স মানিকের গুণের নাম ইজ মিনা এরপর দেখো হাউ ওল্ড ইজ মিনা মিনার বয়স কত ইজ হলো অক্সিলারি ভার তাহলে মিনা ইজ 5 ইয়ার্স ওল্ড এরপর কেছে হু ইজ মানিক মানিক কে ইজ হলো অক্সিলারি ভার তাহলে মানিক ইজ মিনাস ব্রাদার মানিক হলো মিনার ভাই পরটা দেখো হোয়ার ডু দে লিভ তারা কোথায় বাস করে এইখানে অক্সিলারি ভার হলো ডু ডু থাকলে দেওয়া লাগে না তাহলে দে দে লিভ ইন সিলেট তারা সিলেটে বাস করে এই হলো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাস আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমরা সুন্দরভাবে তোমাদের এই হ্যাঁ মডেল কোশ্চেন 2-3 এবং ওয়ার্ড মিনিং এলো এই যাবে তোমাদের এই মডেল কোশ্চেন এই মডেল কোশ্চেন থেকে 2-3 পড়বা এবং ওয়ার্ড মিনিং যে শব্দ অর্থ আমি শিখিয়েছি সেটা এখন আমাদের হোমওয়ার্ক সেটা সুন্দরভাবে করবা তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানেই আশা করি তোমরা সুন্দরভাবে ক্লাসটা বুঝে নিয়েছো এবং তোমরা অনেক সুন্দরভাবে আমাদের এই ডাব্লিউটি সম্পন্ন করবে থ্যাংকস নমস্কার আল্লাহ হাফেজ